দরজাটি খোলা রাখুন। ইসলাম সবার জন্য আর আমাদের যুব সমাজ হলো আমাদের ভবিষ্যৎ। আমি আপনাদেরকে বলছি আর এ ব্যাপারে আমার কোনো সংকোচ নেই বলতে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে স্বতন্ত্রভাবেই বিচার করবেন, আর আল্লাহ বিচার করবেন আমাদের মনে যা আছে তার প্রেক্ষিতে, আমাদের ভেতর যা আছে তা নিয়েও বিচার করবেন। তিনি আমাদের ব্যাপারে খুব ভালো করে জানেন যে অন্যরা অন্যদের ব্যাপারেও জানে না। কিয়ামতের দিন দাড়িপাল্লায় আমাদের চরিত্র হবে সবচেয়ে ভারী জিনিস। আপনার নামাজ জাকাত কিছুই মাপা হবে না আপনার চরিত্র ব্যতীত। যদি আপনার অর্জিত জ্ঞান আপনার চরিত্রকে সবচেয়ে বিনয়ী, নরম, ভদ্র, সহনশীল, ধৈর্যশীল, দয়ালু, ক্ষমাশীল চরিত্রে পরিণত করতে না পারে, তবে আপনি ভুল জ্ঞান অর্জন করেছেন। আপনাকে জানিয়ে দিচ্ছি, আর আপনি সঠিক জায়গায় জ্ঞান প্রয়োগ করছেন না। কিছু মানুষকে দেখবেন যাদেরকে বাইরে থেকে দেখে বোঝা যাবে না যে তারা প্র্যাকটিসিং মুসলিম, যেমন সালেহ গ্রুপ। তাদের হয়তো সেরূপ বাহ্যিক বেশভূষা নেই, কিন্তু আল্লাহর কসম তাদের মধ্যে এমন কয়েকজন আছেন যারা আল্লাহর নিকট আলেমদের চেয়েও অনেক প্রিয়। এর কারণ হচ্ছে তাদের ভেতরে এমন কিছু আছে এবং তারা এমন কিছু ভালো কাজ করেছেন যার খবর শুধু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটই আছে, আর কারো কাছে নেই। আমাদের উচিত সবার জন্য এই দরজাটি খুলে দেয়া। এটি সবার জন্য প্রযোজ্য। আমাদের যুব সমাজ হল আমাদের ভবিষ্যৎ, একটা প্রজন্মই যথেষ্ট সবকিছু বদলে দেওয়ার জন্য। আমাদের যুব সমাজ সেই প্রজন্ম হতে পারে যারা ভালোর জন্য সবকিছু বদলে দিতে পারে। আপনারা যদি আমাকে বিশ্বাস না করেন যে আমাদের যুব সমাজ আমাদের ভবিষ্যৎ এবং একটা প্রজন্মই সব বদলে দেওয়ার ক্ষমতা রাখে, তাহলে আমাকে কিছু কথা বলার অনুমতি দিন। 1998 সালে আমি বড় হয়েছিলাম একজন দক্ষিণ রক্ষণশীল রিপাবলিকান খ্রিস্টান হিসেবে, আর এখন আমার নিজের 3টি সন্তান রয়েছে যারা মুসলিম হিসেবে বড় হচ্ছে। সকল প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। দেখুন কিভাবে সময় বদলে যেতে পারে, একটা প্রজন্ম কত দ্রুত সবকিছু বদলে দিতে পারে। আমাদের সেই পরিবর্তনের দরজা খোলা রাখতে হবে, কারণ আপনি যতদিন বেঁচে আছেন আপনার শ্বাস প্রশ্বাস চলছে, আপনার দেহে জীবন আছে আর আপনার আত্মা শরীরে রয়েছে, তাহলে আপনার জন্য আশা রয়েছে, আপনার জন্য সুযোগ রয়েছে, আপনার অনুতপ্ত হওয়ার সুযোগ রয়েছে, আপনার নিজেকে শুদ্ধ করার সুযোগ রয়েছে, আপনার জন্য নির্দেশনা রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য সেই দরজা বন্ধ করে দেননি যতদিন আপনি জীবিত আছেন আর আপনার শ্বাস প্রশ্বাস চলছে। খুব বেশি দেরি হয়নি এখনও। আপনি কতদিন বিপথে ছিলেন তা আমার জানার কোনো প্রয়োজন নেই। আপনার গুনাহের রাস্তা কতদূর ছিল তা আমার জানার দরকার নেই। আপনার ভুলের পরিমাণ কতটুকু তা আমি জানতে চাই না। আপনার ভুলের গভীরতা কতটুকু তাও আমার জানার দরকার নেই। আপনার জন্য আল্লাহর কাছে ফিরে যাওয়ার পথ সবসময় খোলা থাকবে, আর এই ফিরে যাওয়ার সহজ পথের নাম হল তাওবা। তাওবার আবিধানিক অর্থ হল ঘুরে দাঁড়ানো, ফিরে আসা। আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট ফিরে যেতে হবে, তার দেখানো পথে এক পা এগিয়ে দিন। আমরা একটি হাদিসে কুদসি জানি যেখানে হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহর দিকে এক কদম এগিয়ে দেবে আল্লাহ তার দিকে দুই কদম চলে আসেন, যে আল্লাহর নিকট হেঁটে যাবেন আল্লাহ তার দিকে দৌড়ে আসবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু একটা জিনিস চান আপনার কাছে, আর তা হল তার নিকট ফিরে আসা।